মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত আব্দুল কাদের মোল্লা কাজীপুরের কাশিমপুরে কারাগার বাগানে মালির কাজ করছেন সকালে তিনি বালতি দিয়ে ফুলের বাগানে পানি ছিটিয়ে দেন কাশিমপুরের কারাগারের জেলা সুভাষচন্দ্র ঘোষ জানান চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শারীরিক সামর্থ্যের উপর ভিত্তি করে তাকে এই কাজ দেওয়া হয়েছে কারাগারে ষাট সেলের পূর্ব পাশের দোতালায় তাকে থাকার জায়গা দেওয়া হয়েছে বলে জানান তিনি কারাবিধি অনুযায়ী মোটা চালের ভাত পাচ্ছেন এই যুদ্ধাপরাধী গ্রেফতার হওয়ার পর দুই হাজার দশ সালের উনিশে জুলাই কাদের মোল্লাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয় সেখান থেকে দুই হাজার এক সালের চব্বিশে জুন তাকে পাঠানো হয় কাশিমপুরে রায়ের আগে তাকে ঢাকায় নেওয়া হয় রায়ের দুদিন পর আবারও তাকে কাশিমপুরে ফেরত পাঠানো হয়েছে